মাত্র কয়েক মিনিটেই অ্যালমুনিয়ামের কড়াইগুলো বানানো হয় এই কারখানাগুলোতে। চলুন বিস্তারিত ভিডিওতে দেখা যাক। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা কারখানাতে নিয়ে এসেছি যেখানে স্বল্প শিক্ষিত এবং কোনো অক্ষরজ্ঞানহীন মানুষদের দ্বারা অল্প কিছু সময়ের মধ্যেই অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু সহজেই বানানো হয়। তো আজকে আমি এসেছি বগুড়া জেলার বগুড়া সদর থানার একটা কড়াই কারখানাতে। বগুড়া জেলাতে এরকম শত শত কড়াই কারখানা গড়ে উঠেছে। আজকে আমি এই কড়াই কারখানার মধ্যে কড়াই তৈরির ফুল প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবার ভালো লাগবে। তো দর্শক, এখন এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতেছেন এগুলো হচ্ছে কড়াই তৈরির যে ডাইস বা ফ্রেম বা ফর্মা বলা হয় সেটাই কিন্তু এখানে দেখতে পারতেছেন। আর এই ফ্রেম বা ডাইসের মধ্যে এগুলো দেওয়া হচ্ছে বিট বালু। মূলত ডাইসের মধ্যে বিট বালুর চাপ দিয়ে একটা শেপ অর্থাৎ কড়াইয়ের যে একটা আকৃতি সেই আকার আকৃতি নিয়ে আসা হয়। পরবর্তীতে সেই ডাইসের মধ্যে অ্যালমুনিয়ামের গলিত যেই কাঁচামাল সেটা ঢেলে দিয়ে কিন্তু কড়াই বানানো হয়। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে এই অ্যালমুনিয়ামের কড়াইগুলো তৈরি করা হয়। তো দর্শক, এই মুহূর্তে এই যে ফাঁকা অংশটা বের করা হলো, এই ফাঁকা অংশ দিয়েই গলিত যেই অ্যালমুনিয়াম সেটা কিন্তু ঢেলে দেওয়া হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে কিন্তু আপনারা সেটা দেখতেই পারবেন। দেখুন কত সুন্দর কিন্তু ফ্রেমগুলো রেডি হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে অন্যদিকে কিন্তু চুলার মধ্যে একদম জ্বলন্ত চুলাই কিন্তু ভাঙরি যে অ্যালমুনিয়াম, বিভিন্ন ধরনের ভাঙরি অ্যালমুনিয়াম গলানো হচ্ছে ইলেকট্রিক চুলার মধ্যে। তো দেখতেই পারতেছেন এখানে গলানো হচ্ছে এই যে ভাঙ্গারি যেই অ্যালমুনিয়াম সেগুলো বিভিন্নভাবে আর কি সংগ্রহ করা হয়, পরবর্তীতে এই কড়াই কারখানাতে নিয়ে এসে এই যে অ্যালমুনিয়ামের কড়াইগুলো তৈরি করা হয়। দর্শক, এই মুহূর্তে কিন্তু অ্যালমুনিয়ামগুলো গলানো রেডি হয়ে গেছে। এখন দেখতেই পারতেছেন এই যে ডাবুর সাহায্যে নিয়ে এসে কিন্তু যেটা বললাম যে ফাঁকা অংশটা যেটা দেখিয়েছিলাম সেই ফাঁকা অংশে দেখুন একদম ঢেলে দিচ্ছে পানির মতো। দেখে মনে হচ্ছে যেন পানি ঢেলে দিচ্ছে, সাদা কোনো পানি। দেখুন মুহূর্তের মধ্যেই কিন্তু জমে যাবে, মাত্র 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটেই এগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায়। এই যে দেখতেছেন দর্শক, এখন কিন্তু এই মুহূর্তে আসল যেই কাজ অর্থাৎ এই ফ্রেমের মধ্যে থেকে বা ডাইসের মধ্যে থেকে এই কড়াইগুলো বের করার পালা। দেখুন কত সুন্দর কড়াইগুলো তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। তো কড়াই বানানোর শেষে এইবার এই অংশে চলে আসে যেখানে কড়াইগুলো চেক দেওয়া হয় অর্থাৎ পর্যবেক্ষণ করা হয় যে কোনো ফাটা ফুটা আছে কিনা। আর বাড়তি অংশ যেটা পিছনে থাকে সেটা ভেঙে কিন্তু এটা পরবর্তী ফিনিশিংয়ের জন্য পাঠানো হয় এবং ফিনিশিং শেষে বাজারজাত করা হয়। পরবর্তীতে আমরা কিন্তু আমাদের পারিবারিক চাহিদা বা আমাদের যেই চাহিদা থাকে বা রান্নাবান্নার কাজের জন্য বাজার থেকে কিনে আমরা এটা ব্যবহার করে থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।